প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও আমি তোমাদের মাঝে নবম শ্রেণীর গণিত বিষয়ে অ্যাসাইনমেন্টের উপর যে তোমাদের অধ্যায়গুলো দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করে আমি তোমাদের আজকে বাস্তব সংখ্যার উপরে তোমাদের অ্যাসাইনমেন্টে যে সমস্যা দেওয়া ছিল সংক্ষিপ্ত আকারে, সেই সমস্যাগুলোর সাথে আরও কিছু আমি এখানে তোমাদের দিয়েছি সমস্যা, সেই সমস্যাগুলোর আজকে আমি সমাধান দেখাবো। আশা করি তোমরা উপকৃত হবে। তা তোমরা প্রত্যেকে লক্ষ্য করো, তা আমি তোমাদের প্রথমে তোমাদের যে অ্যাসাইনমেন্টে দেওয়া ছিল সেখানে একটা সংক্ষিপ্ত প্রশ্ন ছিল যে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তা সেই আলোকে আমি তোমাদের এখানে দুইটি সমস্যা দিয়েছি। তারপরে ছিল আবৃত দশমিক থেকে সাধারণ ভগ্নাংশে কীভাবে প্রকাশ করা যায়, এটা তোমাদের অ্যাসাইনমেন্টের ভিতরে ছিল না, ছিল এটা। আর আবৃত দশমিক ভগ্নাংশের গুণ আর ভাগ ছিল না, এটা আমি গুণ ছিল সম্ভবত, আর সাধারণ ভগ্নাংশ ছিল না। তো যাই হোক, আমি তোমাদের সুবিধার জন্য এই কয়েকটা আর কি দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। তারপরে এরপরে যদি আমি নেই সেক্ষেত্রে যোগ আছে, তারপরে বর্গমূল আছে, ওগুলো বাকি থাকতেছে, ওগুলো নিয়েও পরে আলোচনা করব। আপাতত আমরা এই কয়েকটা বিষয় নিয়ে একটু দেখি। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ, তা আমরা যদি এটা লক্ষ্য করি এখানে প্রথমে ক নম্বরে দেওয়া আছে 1/6, তার মানে উপরে লব অংশ 1 আর হর অংশে 6 আছে। তো এটাকে যদি আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে যাই সেক্ষেত্রে আমাদের এটা ভাগ করতে হবে। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে দেখা যাচ্ছে যে লব অংশ ছোট হর অংশ বড়। যদি এরকম হয় সেক্ষেত্রে আমাদের ভাগ করা যাবে না, তখন কি করতে হয়, দশমিক জিরো দিয়ে একটা দশমিক আমরা নিই, এই দশমিক, এই দশমিকের জন্য আবার আমরা একের সঙ্গে একটা শূন্য নিই, তখন কি হয়ে গেল, দশ হয়ে গেল। তাহলে ছয় অপেক্ষা দশ কি হয়ে গেল, বড় হয়ে গেল, তখন আর ভাগ দিতে পারবো। তাহলে আমরা যদি ভাগ দেই সেক্ষেত্রে কি পাবো, ছয়কে ছয়, তাহলে আমরা এখানে পাচ্ছি কত, বিয়োগ দেওয়ার পর চার পাচ্ছি। এই যে দশমিক আমরা ব্যবহার করছি, এই দশমিকের জন্য আবার আমরা একটা শূন্য নিতে পারবো। তাহলে এখন আমরা আবার যদি দেই তাহলে কত হচ্ছে, ছয় ছয় কত, ৩৬, আবার চার থাকতেছে। তাহলে এখন আগে আমরা চার পেয়েছি, আবার চার পেলাম, তাহলে একটু একবার দিয়ে দেখি, এই দশমিকের জন্য আবার শূন্য নিতে পারবো। তাহলে আবার যদি আমরা দেই তাহলে ছয় ছয় কত আসতেছে, ৩৬, আবার ভাগশেষ থাকতেছে ৪। তাহলে এখন এই যে ৪ থাকতেছে ভাগশেষ, তাহলে আবার যদি দিই আবার ৪ পাবো, তাহলে আর আমাদের ভাগ দেওয়ার প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে আমরা লিখবো ০.১৬৬, তার মানে আমরা যদি আরও ভাগ দিতাম তাহলে আরও অসংখ্য ৬ পাইতাম। তা আমরা ওটা না দেওয়ার কারণে আমরা এখন এটাকে যদি আবৃত, যেহেতু এখানে বলে দিচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে, সেই জন্য এটাকে আমরা কি করব, আবৃত করতে হবে। সে আবৃত করতে হলে কাকে করব, যে সংখ্যাটা কি বারবার আসতেছে, মানে বারবার কি আসতেছে, ৬, তাহলে ওই ৬ উপরে আমাকে আবৃত চিহ্ন বা পূর্ণপরিক চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে এভাবে আমরা সাধারণ যে ভগ্নাংশ আছে সাধারণ ভগ্নাংশ থেকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। এরপরে আরেকটা সমস্যা আছে, সেটা দেখি। এখানে তোমাদের পাঠ্য বইয়ের এটা, সেটা হচ্ছে গ নম্বর, ১২ গ নম্বর। তাহলে তিন পূর্ণ বা তিন সমস্ত দুইয়ের ৯। তো এখন এটা আমরা বলি মিশ্র ভগ্নাংশ, যদি মিশ্র ভগ্নাংশ থাকে সেক্ষেত্রে আমরা কি করি, নিচে যেটা হর থাকে সেটা পূর্ণ সংখ্যার সাথে গুণ করি। তাহলে ৩^২৭, সাতাশের সাথে যেটা লব উপরে থাকে সেটা আমরা কি করি, যোগ করি। তাহলে ২৭ আর ২ যদি যোগ করি তাহলে আমরা কত পাবো, ২৯। তাহলে ২৯ আর নিচে কত, ৯। এখন আমরা যদি এটা ভাগ করি তাহলে আমরা কত পাবো, ৩^৯ কত,
27, তাহলে কত থাকবে? 2 ভাগশেষ। এখন এরপরে দেখো এখানে 9 এখানে 2 ভাগ যায় না, সেক্ষেত্রে আমরা কি নিব? দশমিক নিব। তাহলে দশমিক যদি এখানে নেই তাহলে এখানে কি নিতে পারবো? শূন্য নিতে পারবো। তাহলে আমরা এখন 2 বাদ দেই, 9 দুগুণ 18, আবার 2 থাকে, আবার যদি দেই তাহলে কত হবে? 9 দুগুণ 18। তাহলে মানে আমরা জবরে দিব, দেখা যাবে যে ভাগশেষ 2 পাওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা আর দিব না, তাহলে 3.22 আরও আছে অসংখ্য, সেক্ষেত্রে আমরা এটা আবৃত্ত করতে গেলে যে সংখ্যাটা বারবার আসতেছে তার উপর আমরা আবৃত্ত চিহ্ন দিব। তাহলে এভাবেই আমরা দুইটা দেখলাম, এটা সাধারণ ভগ্নাংশ, এটা মিশ্র ভগ্নাংশ, যে কীভাবে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায় এটা আমরা আলোচনা করলাম। তো এরপরে আমরা আলোচনা করব আবৃত দশমিক থেকে কিভাবে সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়, তার মানে এটার উল্টাটা কিভাবে আমরা পারব দেখি। তাহলে এখানে আমাদের আছে 0.35, তিনের উপরও আবৃত আছে, পাঁচের উপরও আবৃত আছে। যদি এরকম থাকে সেক্ষেত্রে আমরা কি করব দেখো, তাহলে আমরা 35 লিখলাম, এখন আমরা আবৃত্ত চিহ্ন উঠে দিলাম, তার এই যে দশমিক চিহ্ন আছে এই দশমিকের জন্য 1 লিখব, এবং দশমিকের পরে জয়টা অঙ্ক থাকবে তার জন্য আমরা তয়টা কি নিব? শূন্য নিব। তাহলে 3, 5, 2টা আছে, তাহলে সেই জন্য 2টা শূন্য আসলো। এখন বিয়োগ দিব, বিয়োগ দেওয়ার পর আমাকে এখন কি করতে হবে? এখানে আমরা কি লিখতে পারি? এখানে 1 লিখলাম, কেন লিখলাম? আমাকে কি করতে হবে? দশমিকের পর দেখতে হবে যে কোনো অনাবৃত্ত অঙ্ক, তার মানে এইরকম যদি থাকে, দেখো এটাকে বলি আমরা অনাবৃত্ত, আর যার উপর আবৃত্ত চিহ্ন থাকবে সেটাকে বলি আমরা আবৃত্ত চিহ্ন, মানে কোনো কোনো যেটা থাকবে সেটাকে বলি আমরা আবৃত্ত। যদি অনাবৃত্ত থাকে সেক্ষেত্রে আমরা এখানে একটা শূন্য নিতে পারতাম, কিন্তু অনাবৃত্ত দশমিকের পরে না থাকার কারণে শুধু আমাকে 1 বিয়োগ করতে হবে, সেক্ষেত্রে আমরা পাবো 35 আর নিচে কত? 99। এটাই হলো আমাদের সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ হচ্ছে কি, যার লব এবং হর থাকবে সেটাই হলো কি, সাধারণ ভগ্নাংশ। এভাবে আমরা দশমী আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। এরপরে আর একটা দেখি, 3.78, তাহলে দেখো 8-এর উপর পূর্ণপুনিক বা আবৃত চিহ্ন আছে, সেক্ষেত্রে দেখো আমরা এটাকে কিভাবে সাধারণ ভগ্নাংশে নিয়ে যেতে পারি। তাহলে আমরা সম্পূর্ণ লিখব 3, 7, 8, এখন বিয়োগ দিব, যে সংখ্যার উপর আবৃত থাকবে না সেই সংখ্যার সমস্ত কি হবে? বিয়োগ যাবে। তাহলে আমাদের পাচ্ছি 3 আর 7, 37। এখন এই দশমিকের কারণে আমরা কি নেব? 1। দশমিকের পরে যটা অঙ্ক থাকবে তার জন্য তয়টা কি নেব? শূন্য নিব। এখন দশমিকের পরে এখন দেখো আমি তোমাদের বলে দিচ্ছি অনাবৃত্ত আর কি আছে? আবৃত্ত। তাহলে আবৃত্ত হলো 8 আর হলো অনাবৃত্ত হলো কি? 7। তাহলে এই 7টা অনাবৃত্ত থাকার কারণে আমরা এখানে কি নিব? 1-এর সাথে এটা শূন্য নিব, তার মানে 10। তাহলে এখন আমরা যদি একটা বিয়োগ দিই তাহলে নিচে পাবো 90 আর উপরে কত? 1, তাহলে এখানে 4, 3, তাহলে 341। এখন আমরা যদি এটা কাটাকাটি করতে পারি তবুও হবে, আর যদি কাটাকাটি নাও করতে পারি তাহলে আমরা এইরকমই রেখে দেবো। এটা হচ্ছে আমাদের কি, সাধারণ ভগ্নাংশ। তাহলে এভাবে আমরা আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। এখন আমরা চলে যাব আবৃত দশমিক ভগ্নাংশের গুণ আর ভাগ। আমি তোমাদের সুবিধার জন্য মাত্র 2টা অঙ্ক গুণ 2টা অঙ্ক ভাগ দিয়েছি। এখন আমরা প্রথমে গুণ দেখি, গুণ কি আছে? 0.3, তিনের উপর আবৃত্ত, গুণ চিহ্ন 0.6, এর উপর হলো আবৃত্ত। এখন এটা যদি আমরা গুণ করতে চাই সেক্ষেত্রে আমরা সাধারণ যেটা গুণ আছে 3, 6, 18 এরকম করতে পারবো না, কারণ এটা আবৃত দশমিক ভগ্নাংশের গুণ, সেক্ষেত্রে আবৃত অংশের কাজ আমাকে আগে করতে হবে, তারপরে আমরা গুণের কাজ করতে পারবো। তা আমরা যদি আবৃত অংশের কাজ করতে চাই তাহলে আমরা কী করতে হবে? 3, এই দশমিকের জন্য
এক, দশমিকের পরে একটা অঙ্ক, সেই জন্য এটা শূন্য, আর এখানে কোনো অনাবৃত্ত অঙ্ক নাই, সেই জন্য এক বাদ যাবে। তাহলে একই রকম এখানেও, তাহলে দশমিকের জন্য এক, দশমিক পরের জন্য একটা অঙ্কের জন্য ছয়ের জন্য আমরা শূন্য নিলাম, এখন কোনো অনাবৃত্ত অঙ্ক নেই সেই জন্য এক। তাহলে এখানে আসতেছে তিন, আর নিচে নয়, উপরে ছয়, নিচে নয়। এখন আমরা যদি এখানে একটু কাটাকাটি করি, তিন একে তিন, তিন তিনকে নয়, তাহলে এখানে আমরা যদি কাটি তিন দুগুণ ছয়, তাহলে আমরা পাচ্ছি দুই বাই নয়। এখন যেহেতু এখানে আবৃত্ত আছে, তাহলে সেক্ষেত্রে এখানেও আমরা আবৃত্ত আনবো। তাহলে দুইকে আমরা যদি ভাগ দিতে চাই পারবো না, কারণ নয় বড় হয়ে গেছে। তাহলে আমরা শূন্য দিয়ে দশমিক নিলাম, দশমিকের কারণে এখানে আমরা একটা শূন্য নিতে পারবো। তাহলে নয় দুগুণ আঠারো, আবার দুই আসতেছে, আবার শূন্য নিব, নয় দুগুণ আঠারো। আমরা যবারই ভাগ দিই না কেন, আমরা এরকম দুই দুই পাবো। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো দুই শূন্য দশমিক দুই দুই ডট ডট দিয়ে লিখবো। এখন এটাকে আবৃত্ত করার জন্য শূন্য দশমিক দুই লিখে তার উপর আবৃত্ত চিহ্ন দিব। তাহলে এভাবে আমরা আবৃত দশমিকের যে গুণ আছে সেই গুণগুলো করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটা আমাদের গুণ আছে, সেটা আমি তোমাদের করে দিই। বিয়াল্লিশ দশমিক আঠারো গুণন শূন্য দশমিক আঠাশ। তাহলে এখন যেহেতু গুণ, সেক্ষেত্রে আমরা এখন এটা আবৃত দশমিকের কাজটা আগে করে নেব। তাহলে আমরা সম্পূর্ণ লিখব চারশো আঠারো বিয়োগ চারশো আঠারো বিয়োগ, যাদের উপর আবৃত চিহ্ন ব্যবহার করা নাই তার মানে বিয়াল্লিশ, আর দশমিকের জন্য এক, দশমিকের পরের যত অঙ্ক থাকে তটা শূন্য, এখানে কোনো অনাবৃত্ত নাই সেই জন্য এক। তাহলে আঠাশ লিখব, আর বিয়োগ শূন্য দুই, বা আমরা শুধু দুই দিলেও হবে কোনো সমস্যা নাই। দশমিকের জন্য এক, দশমিকের পরের দুটা সংখ্যার জন্য দুটা অঙ্কের জন্য দুটা শূন্য। এখন দশমিকের পরে অনাবৃত্ত অঙ্ক থাকার কারণে আমরা শূন্য নিব। এখন যদি আমরা বিয়োগ করি, এখানে পাবো নিরানব্বই, এখন দুই আছে কত হলে আট ছয়, তাহলে চার আছে কত হলে এগারো, তাহলে কত সাত, আর এখানে থাকতেছে এক চার। এখন এখানে যদি আমরা বিয়োগ দিই ছাব্বিশ আর কত নব্বই, আমরা যদি এখানে কাটাকাটি করি তেরো দুগুণ ছাব্বিশ, পঁয়তাল্লিশ দুগুণ নব্বই। এখন আমরা যদি এটা নয় দিয়ে কাটি, নয় এগারো নিরানব্বই, তাহলে নয় দিয়ে কাটলে আমরা নয় দিয়ে যদি এটা ভাগ দিই এক চার হাজার একশো ছিয়াত্তর, তাহলে আমরা চার লং নয় দিয়ে ভাগ দিলে আমাদের আসতেছে চার লং চার লং ছত্রিশ, সাত লং তেষট্টি, আচ্ছা চার লং ছয় লং চুয়ান্ন, তাহলে চার চার লং ছত্রিশ, তাহলে এখানে আমাদের আসতেছে সাত, আর এখানে কত পাঁচ, তারপরে ছয় লং চুয়ান্ন, থাকলো এখানে তিন, আবার চার লং ছত্রিশ, তাহলে মিলে গেল। তাহলে আমরা এখানে লিখতে পারবো চার ছয় চার। তাহলে এখন আমরা পঁয়তাল্লিশ আর এগারো গুণ করে দিই, কত হয় পঁয়তাল্লিশ গুণন এগারো, তাহলে আমাদের আসতেছে চারশো, তারপরে আমরা চার ছয় চার গুণন তেরো, তাহলে ছয় হাজার বত্রিশ।
এটাকে যদি আমরা ডাইরেক্ট ভাগ দেই 4 9 5, তাহলে ভাগ দিলে আমরা পাবো 12.18588, আবার 5 8 5, এরকম আরও আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারো 12 দশমিক, যে সংখ্যাগুলো বারবার আসতেছে এক কথায় আমাদের 8 আর 5, তার উপর আবৃত্ত চিহ্ন দিতে হবে। তাহলে এভাবে আমরা গুণ করলাম, তাহলে ঠিক একইভাবে আমাদের আবৃত্ত অংশের কাজ করে ভাগের কাজটা করতে হবে ভাগের ক্ষেত্রে। তাহলে ভাগ যখন করব তখন একটু খেয়াল করো, আমাদের এখানে গুণ চিহ্ন দেওয়া আছে, তখন এটা কী হয়ে যাবে, ভাগ হবে। তাহলে এই যে ভাগের এটা এই পর্যন্ত আসবে, আসার পর এখানে কাজ করার পর আমরা ভাগটা যখনই গুণ করে দেব তখন দ্বিতীয় ভগ্নাংশ যেটা থাকবে সেটা লবটা হর হবে আর হরটা লবে যাবে, এরকম উপরেরটা নিচে নিচেরটা উপরে নিয়ে আসে আমরা হিসাব নিকাশ করব, তাহলে আমাদের ভাগের কাজটা হয়ে যাবে। তাহলে আমি তোমাদের ভাগটা করে দিচ্ছি না, তোমরা বাসায় এগুলো নিজেরা চেষ্টা করবে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। শেষ করছি।